আজকে যে আইন দিয়ে বিচার করছি এটা হচ্ছে আমাদের নিজের হাত, এটা আমাদের নিজের হাত। ধরতেছি চোর, স্লিপকে হচ্ছে ডাকাত। আজকে আল্লাহর কোরআনের সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত দিয়ে যদি আমাদের দেশের জজ কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার হতো, সুপ্রিম কোর্টের সামনে এই কোরআন আল কারিমের সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত দিয়ে যদি একটি মাত্র একটি চোরের বিচার করা হতো, যে দেশের গরিব মানুষেরা ধনী মানুষের সাততলা থেকে ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনের কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, যে দেশের নারীরা মাত্র কয়েকটি টাকার বিনিময়ে নিজের ইজ্জত পর্যন্ত বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করে, যে দেশের সাধারণ মানুষেরা একটি কম্বলের অভাবে শীতের সময় মারা যায়, এই দেশে যারা OCSPDC আমলা কামলা সচিব আর মিনিস্টার হয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে, কোরআন আল কারিমের সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত অনুযায়ী একটি চোরের যদি বিচার করে হাত কেটে দেওয়া হতো, 36টি টিভি চ্যানেল যদি প্রতিটা সংবাদের 5 মিনিট পূর্বে এটা দেখাতো, টিকটক থেকে তে দুনিয়া পর্যন্ত 2 টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস কারো হতো না, হতো না, হতো না। ঠিক কিনা বলেন? কলম দিয়ে আর একজনের চোখের মধ্যে গুতা দিয়ে চোখটা চিরদিনের জন্য নষ্ট করে দেয়া যায়, কিন্তু এই কান চুলকানোর জন্য কিংবা কারোর চোখের মধ্যে গুতা দেওয়ার জন্য কলম আবিষ্কার হয় নাই, কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য। মোবাইলের ভিতরে ক্যালকুলেটর থাকে, ঘড়ি থাকে, টর্চ লাইটও থাকে, লাইটের আলো দেখা যায়, ঘড়ির সময় দেখা যায়, ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যায়, ছবি তুলে রাখা যায়, ভিডিও করা যায়, কিন্তু এইগুলোর জন্য মোবাইল আবিষ্কার হয় নাই। মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে কথাবার্তা বলার জন্য, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে আল্লাহর এই কোরআন দিলে, আল্লাহর এই কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না, নারিকেল গাছে ইঁদুর থাকে না, মানুষের শরীরে জিন থাকে না, কিন্তু লাউ গাছের পোকা কিংবা শুধু মানুষের শরীরের জিন তাড়ানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বলছেন লিতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন এসেছে যে কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা চলবে। তাহলে কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্য সমূহের একটি উদ্দেশ্য হচ্ছে কোরআন দিয়ে বিচার হবে। সাবজেক্টটা মোটামুটি বাস্তবসম্মত, আপনারা একটু মনোযোগ দিবেন এবং আমার দিকে তাকাবেন, আমি যেন বুঝি যে আপনারা খুব সতেজ আছেন আর কি। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা মীমাংসা করে না আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাহা দ্বারা, তার মানে কোরআন দ্বারা, তারা বিচার করে না কোরআন দিয়ে, যারা ইউনিয়ন পরিষদ চালায় না কোরআন দিয়ে, যারা উপজেলা পরিষদ চালায় না কোরআন দিয়ে, যারা সুপ্রিম কোর্ট চালায় না কোরআন দিয়ে, যারা ম্যাজিস্ট্রেসি চালায় না কোরআন দিয়ে, যারা জুডিশিয়ারি চালায় না, এবং কোরআনের বিচার প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের আদমশুমারিতে ওরা হতে পারে ইমানদার, কিন্তু আমি আল্লাহর খাতায় ওরা কাফেরদের সর্দার। ফাউলাইকা হুমুল কাফিরুন, সরাসরি আল্লাহর ফতোয়া, ওরা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। কোরআন দিয়ে যারা বিচার করে না, এই কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, আল্লাহ বলছে পৃথিবীর মানুষের আদমশুমারিতে হতে পারে ওরা ইমানদার, কিন্তু আমি আল্লাহর আদমশুমারিতে আমার খাতায় ওরা জালেমদের সর্দার। এরপরে আল্লাহ আবার বলছেন
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون কোরআন দিয়ে যারা বিচার করে না আল্লাহ বলছে ওরা ফাসিক এখন আসেন আমরা একটার পর একটা বিচার ব্যবস্থা সম্পর্কে একটার পর একটা বিষয় তুলে আনব ওয়াজ দুসিয়াত তো কম হচ্ছে না আমাদের দেশে কম হচ্ছে বলে প্রতিদিন কমসে কম 15,000 তাফসির মাহফিল কমসে কম 15,000 গত পরশুদিন আমি রংপুরে কথা বলেছি প্রায় লাখের কাছে মানুষ প্রতিটা দিন মিলাদ মাহফিল জুমার আলোচনা আশুরা দিবস মক্তব মসজিদ খানকা সেমিনার সিম্পোজিয়াম কনফারেন্স ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস হালকায় জিকির চলতেছে আপনারা বলেন তো মসজিদে জুতো চুরি কি বন্ধ হয়েছে না এত ওয়াজ তাহলে গেল কোথায় মসজিদ তো দূরের কথা ওয়াজ করতে যে এ পর্যন্ত আমার প্রায় 4 জোড়া হারিয়েছে পাবনা শহরে জুতা কিনে চাটমোহর হয়ে গেছি মাহফিল করতে আমিও পৌঁছাইছি ঈশার নামাজে তাকবির হয়ে গেছে নতুন জুতা আমি বাইরে খুলে খুব দ্রুত ভিতরে ঢুকে নামাজে দাঁড়াই গেছি বাইরে হয়ে এসে দেখি সব ঠিক আছে মাগার আমার জুতা নেই তো পাশে একজন এসে আমার সান্ত্বনা দিচ্ছে হুজুর কিছু মনে করেন না মনে হয় গত বছর কেউ নিয়ত করেছিল যে আগামী বছর প্রধান বক্তা জুতা চুরি করবো বল এমন কোন জুমা নাই যে মসজিদের ইমামের জুতো চুরি হয় না সিলেটে মাহফিল করে মাঝে মাঝে মহাখালী নামি রাতে বাইরে 3-5 মিনিট পর পর ইমাম মুয়াজ্জিন জুতা ব্যাগ নিজের কাছে রাখেন কি একটা অবস্থা এত ওয়াজ মাহফিল দিয়ে যে দেশের মসজিদেরই জুতা চুরি বন্ধ হয় না এই ওয়াজগুলো যাচ্ছে কোথায় আজকে সেই ওয়াজটাই করব রাজি আছে বুদ্ধিমান কৃষক যারা একটু মনোযোগ দিতে হবে কিন্তু ঘুমালে হবে না বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে আইলটা ঠিক করে নেয় তারা আইল বলে তো আপনাদের দিকে কি বলে ওটা আইল বলেন লাইল লাইল মানে তো রাত বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে আইলটা ঠিক করে তারা কারণ আইল যদি ঠিক না থাকে আমেরিকা থেকে মেশিন এনে পানি দিলেও পানি থাকবে না ফসল ফলবে না আমরা বক্তারা আপনাদের মাঝে কোরআন আর হাদিসের পানি বিতরণ করতেছি ঠিকই কিন্তু এই সমাজের কোথাও কোরআন হাদিসের আইল নাই দেয়াল নাই যার কারণে ওয়াজ ফলপ্রসূ হচ্ছে না ঠিক কিনা আজকে আইল দেওয়ার ব্যবস্থা করবো রাজি আছেন ওয়াজ নসিহত যত হচ্ছে চুরি বাড়তেছে না কমতেছে আগে চুরি হতো সাধারণ কায়দায় এখন চুরি হয় ডিজিটাল কায়দায় এক পদ্মার দাম 78,000 টাকা একটা পদ্মার দাম একটা বালিশ নিচতলা থেকে উপর তলায় তুলতে বলে 80,000 টাকা খরচ এই যে 82 আমার 2,000 টাকা কম হয়ে গেছে কোথায় আছেন বলে জেলারের বাড়ির সামনে পুলিশ গেল সার্চ দিতে পিছন দিক থেকে কোটি টাকার ব্যাগ ফেলে দেওয়া হলো আরেকজনের ছাদের উপরে অথবা আগে চুরি হতো সাধারণ কায়দায় এখন চুরি হয় নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি আমার বক্তব্যকে কোনো রাজনৈতিক বক্তব্য মনে করবেন না কসম আল্লাহর আমি আপনাকে কোনো রাজনৈতিক দলের দিকে ডাকার জন্য এখানে আসিনি যদি অবাস্তব হয় মিথ্যা হয় আপনি সামনে দাঁড়ায় সাথে সাথে আমাকে কাউন্টার দিবেন আগে চুরি হতো সাধারণ কায়দায় এখন চুরি হয় ডিজিটাল কায়দায় আজকে আমরা কোরআনের কাছে শুনবো কোরআন এই দেশে এত ওয়াজ মাহফিল হলো 1968 সাল থেকে শুরু করে অবিভক্ত ভারতবর্ষ থেকে ব্রিটিশরা চলে গেল আর আজকে পর্যন্ত বছরের পর বছর ওয়াজ মাহফিল হলো কিন্তু এই সমাজের মসজিদের জুতো চুরি বন্ধ হলো না কোরআন তোমার কাছে কি আইন আছে একটু বলো তো দেখি যেটা মানলে এই সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে কি আছে তোমার কাছে কোরআন বলছে সূরা আল মায়েদা আয়াত নম্বর 38 আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ
কুরআন বলছে আসারিক ওয়া সারিক কত ফক্ত ওয়াইদেহুমা এস টু থিপ মেল অর ফিমেল কাট অফ হিজ অর হার হ্যান্ডস এ পানিশমেন্ট বাই দ্য ওয়ে অফ এক্সাম্পল ফ্রম আল্লাহ ফর দেয়ার ক্রাইম কুরআন বলছে তোমরা যেভাবে অজনসিয়াত করতেছো কিয়ামত ব্যাপী অজনসিয়াত করলেও চুরি বন্ধ হবে না আল্লাহ বলছে আসারিক ওয়া সারিক কত ফক্ত ওয়াইদেহুমা চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক কোনো কথা নয় কোরআন বলছে হাত কেটে দাও কোরআন কি বলছে হাত কেটে দাও হাত কেটে দাও বাংলাদেশ দণ্ডবিধি 379 379 ধারা যারা উকিল অ্যাডভোকেট আছেন তাদের অবশ্যই এই ধারা মুখস্থ আছে হুইভার কমিটস থিফ শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডিসক্রিপশন ফ্রম এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু থ্রি ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ বাংলাদেশের দণ্ডবিধি 379 ধারা বলছে চোর যদি চুরি করে তাহলে ধরো 3 মাস থেকে সর্বোচ্চ 3 বছর জেলে ভরো অর উইথ ফাইন সাথে কিছু জরিমানা করো অর উইথ বোথ কিছু টাকা জরিমানা করো কিছুদিন জেলে ভরো মুসলমানের সন্তান যারা জোরে জোরে বলবেন তারা এই আইনটা আল্লাহর কোরআনের আইনের পক্ষে না বিপক্ষে আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে একটু আগেই তো আল্লাহ বলল যারা কোরআনের বিচার মানে না তারা কি হয় কাফের না জালেম তা না হলে ফাসেক এবার আল্লাহর কোরআন দিয়ে হিসাব করে দেখেন আমাদের এখন অবস্থা কি কোরআন বলছে হাত কেটে দাও আমরা বলছি 3 মাস থেকে 3 বছর জেল দাও দাড়ি পাল্লা দুই পাত্রে দুইটা আইন দেখে যুক্তি দিয়ে একটু যাচাই বাছাই করে দেখি কোন আইন দিয়ে বিচার করলে কি হয় প্রথমে দেখি আমরা যে আইন দিয়ে বিচার করতেছি এইটা দিয়ে বিচার করলে কি হচ্ছে শ্যাসরাসোর চেনেন আপনারা কথা কয় না শ্যাসরাসোর কলাসোর কদুসোর জুতোসোর উহাদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় শ্যাসরাসোর শ্যাসরাসোর চুরি করে ধরা খাইছে আপনারা কিছু উত্তর মাধ্যম দিয়ে থানার পুলিশের কাছে দিছেন পুলিশ 379 ধারা একটা মামলা লিখে জসকোটে চালান দিয়ে দিছে জসকোটে চালান দিয়ে দিছে ম্যাজিস্ট্রেট সাহেব মামলা ধারা দেখি বুঝতে পারছে যে এটা চোর 13 দিন জেল অনাদায় আরো 2000 টাকা জরিমানা একটা জাজমেন্ট লিখে ঢুকাই দিছে ডাকাতের সর্দার আগেই জেল গেটে বসে আছে তাড়া তাড়া মোষ দেখলে মনে হয় 11 ধানের গোস এরকম মশালা লোক আছে না সমাজে হ্যাঁ ডাকাতের সর্দার ও চোরকে দেখেই বুঝতে পারছে দেখবেন যারা বিড়ি খায় সিগারেট খায় আর একজনের ঠোঁটের দিকে তাকেই বুঝতে পারে কোনো কথা বলে না যে ভাই তুমি বিড়ি খাও কি না কোনো কথা না বলে বলে মাও ম্যাচটা একটু দাও আমারটা একটু ধরাই নেই ও কিন্তু জিজ্ঞাসা করে না যে তুমি বিড়ি খাও কি না ও ঠোঁটের কন্ডিশন দেখেই বুঝতে পারে যে আমি যা খাই আমার মামাও তাই খায় ঠিক কিনা বললেন ডাকাতের সর্দার শ্যাসরাচর দেখেই বুঝতে পারছে যে আমি যে কাজের কাজই এ সেই কাজের নয় আপাজি ডাক দিয়ে বলছে কাম হেয়ার ডিসক্রাইব ইওর অ্যারেস্ট হিস্টরি এদিকে আয় কেমনে গ্রেপ্তার হলি বল ও বলছে আর বলবো না গুরু এই তো কেবল চুরি করা শুরু আধুনিক যুগ ছেলেরাও মাথায় চুল রাখে মেয়েদের মাথায় তো এমনিতেই চুল থাকে গভীর রাত্রিতে করলাম ভুল মেয়ে মনে করে এক ছেলের কম্বলের ভিতরে হাত দিয়ে দেখি লম্বা লম্বা চুল মনে করলাম এইটাই এই বাড়ির সবচেয়ে গিন্নি মার্কা মহিলা হবে না ভুল সর্বনাশ কানে হাত দিয়ে দেখি সেখানে নেই দুল আমি ভেবে পাই না কুল পায়ে হাত দিয়ে দেখি একই অবস্থা ওখানে নেই নুপুর রাত তখন দুপুর বলো তো দেখি যে শীত বলেন তো দেখি যে শীত চলে গেল গত ডিসেম্বরে কোনো পুরুষকে যদি নারী মনে করে কম্বলের ভিতরে হাত ভরে ঘুম না ভেঙে পারে আমাকে ধরছে আমি গ্রেপ্তার হয়ে গেছি ডাকাতের সর্দার বলছে বেদব তুই তো চোর না চোরে যাত না যে দেশে 40 টাকা চাউলের কেজি এই দেশে বিনা অস্ত্রে চুরি করতে যায় কোন ফাজি কই কি করবো স্যার বিদ্যাবুদ্ধি নাই কই বিদ্যাবুদ্ধি নাই ওকে আমি গেছিস কেন যাওয়ার সময় একটা চাইনিজ কুড়াল নিয়ে যেতে পারলি না একটা জাপানি খুর কিংবা একটা চাকু তোকে ধরলো যখন আস্তে করে একটা বসাই দিয়ে দৌড় দিবি তখন প্রচলিত বিচার ব্যবস্থায় শ্যাসরাচোর কদুয়ার জুতা চুরি করে কারাগারে যায় আর ডাকাতি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাবার কারাগার থেকে ডেলিভারি হয় এই জন্য অপরাধীদের অপরাধের প্রমোশন হচ্ছে ডিমোশন হচ্ছে না গত বছর যারা ছিল শ্যাসরাচোর এ বছর তারা পাকাচোর
কথা কয় না। গত বছর যারা ছিল ফেসলা চোর, এবছর তারা তারা পাকা চোর। গত বছর যারা ছিল পাকা চোর, এবছর তারা ডাকাতের সর্দার। গত বছর যারাই ছিল ডাকাতের সর্দার, এবছর তারা পূর্ব বাংলা এমএল জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। অর্থাৎ অপরাধীর অপরাধের প্রমোশন হচ্ছে, ডিমোশন হচ্ছে না। কোরআনের কাছে আসতে হবে কোরআন। আমরা তো অপরাধীকে অপরাধ থেকে দূরে রাখতে পাচ্ছি না, বরং ফেসলা চোর এক বছরের ভিতরে ডাকাতের সর্দার হচ্ছে। তোমার আইন দিয়ে বিচার করলে কি হবে বলো তো দেখি। কোরআন বলছে আসারিকো আসারিকতু ফাক্তাউ আইদিয়াহুমা অ্যাজ টু থ্রি পিলার অফ ফ্যামিলি, কাট অফ ইজ অর হার হ্যান্ডস, হাত কেটে দাও। চোর ঢুকছে চুরি করতে, চিন্তা করলে একটু প্রস্তুতি নিয়ে যাই, শরীরের মধ্যে মাখছে গিরিশ। গিরিশ চেনেন তো আপনারা? গিরিশ আছে এদিকে, গিরিশ যাতে ধরলে স্লিপ খায়, স্লিপ খায়, হ্যাঁ পিচ্ছিল হয়। গিরিশ মেঘে চোর ঢুকছে, বাড়ির মালিক রেডি, হাত ধরছে, ও তো গিরিশ মাখা আছে, ও স্লিপ খেয়ে চলে গেছে। বাড়ির মালিক তখন আফসোস করছে, চোর আর যদি নিজের হাত দিয়ে তোরে না ধরে পরের হাত দিয়ে ধরতাম, তুই কেন তোর বাবাও আমার কাছ থেকে যেতে পারতো না। চোর চিন্তা করলো, আল্লাহ তামাম জীবন চুরি করলাম, নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনোদিন দেখি নাই, ধরা খাই খাবো, পরের হাতটা একটু দেখি আসে। চোর আবার যখন ঢুকছে, বাড়ির মালিক টেবিলের ড্রয়ার টান দিয়া পিলাস বাহির করছে। পিলাস চিনেন আপনারা? পিলাস কিন্তু কথা বলেন, পিলাস চিনেন আপনারা? সারাসি সারাসি চেমটি চেমটি, যেই ঢুকছে পিলাস দিছে আটকায়া। চোর কয়, মা আর জীবনে চুরি করবো না। বাড়ির মালিক বলে, বলছিলাম না পরের হাত দিয়ে ধরলে তুমি যেতে পারবে না। আজকে যে আইন দিয়ে বিচার করছি, এটা হচ্ছে আমাদের নিজের হাত, এটা আমাদের নিজের হাত। ধরতেছি চোর, স্লিপকে হচ্ছে ডাকাত। আজকে আল্লাহর কোরআনের সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত দিয়ে যদি আমার দেশের জজকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার হতো, সুপ্রিম কোর্টের সামনে এই কোরআন আল কারিমের সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত দিয়ে যদি একটি মাত্র একটি চোরের বিচার করা হতো, যে দেশের গরিব মানুষেরা ধনী মানুষের সাততলা থেকে ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনের কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, যে দেশের নারীরা মাত্র কয়েকটি টাকার বিনিময়ে নিজের ইজ্জত পর্যন্ত বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করে, যে দেশের সাধারণ মানুষেরা একটি কম্বলের অভাবে শীতের সময় মারা যায়, এই দেশে যারা OCSPDC আমলা কামলা সচিব আর মিনিস্টার হয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে, কোরআন আল কারিমের সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত অনুযায়ী একটি চোরের যদি বিচার করে হাত কেটে দেওয়া হতো, 36টি টিভি চ্যানেল যদি প্রতিটা সংবাদের 5 মিনিট পূর্বে এটা দেখাতো, টিকটক থেকে তে দুনিয়া পর্যন্ত 2 টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস কারো হতো না, হতো না, হতো না। কথা বলেন, আল্লাহর আইন দরকার আছে না নেই? দাদির কবর কোথায় আর দাদা কান্দে কোথায়? কোন পথে চুরি বন্ধ হবে আর আমরা যাচ্ছি কোথায়? কথা বলেন পণ্ডিত ভাই, অজনসিয়াত যত হচ্ছে, মা বোনদের গায়ের কাপড় বাড়তেছে না কমতেছে? আগে পড়তো কামিজ, কামিজ কাটতে কাটতে সেই চারে সেমিজ বানায় ফেলছে, কবে দেখবেন এইটা নিপিস। বাজারে যে দেখেন যে শাড়ির যত বেশি দাম তার তত বেশি ফাঁকা ফাঁকা নেট, ওর নাম রাখছে মার্বেল জর্জেট। যান বাজারে, এক ঠোঁটের পাঁচ প্রকার মেডিসিন, লিপস্টিক, লিপ জেল, লিপাইনার, মাস্কারা, ওর কামি সারা, এক চোখেরও 3-4 প্রকার, জুতার হিল 27.5 ইঞ্চি লম্বা, রাস্তা দিয়ে হাঁটলে শব্দ হয় সটাং সটাং, স্লিপ খালি সিট ফোটাং। ঈদুল আজহার মার্কেট করার সময় মেয়ে লোকটা ভেন্টি ব্যাগ একটা গাড়ি নিয়ে বাঘের বাচ্চার মতো সামনে, পুরুষ মানুষটি ইতিমির বাচ্চার মতো পিছনে, দেখলে মনে হয় যে ওরাই রাজমিস্ত্রি আর আমরা সব যোগাইলি। অজনসিয়াত দিয়ে তামাম জীবনেও পর্দা হবে না। আমার একজন বলছে হুজুর এরশাদ সাহেব, যখন আমার একজন বলছে হুজুর আপনাদের ওয়াজের দাম বেশি না আলকাথরার দাম বেশি? আপনারা তো বুঝেন আমার বয়স কম রক্ত গরম, মেয়ে আপনি কোরআন হাদিসের সাথে আলকাথরার তুলনা করলেন, বলেন কি আপনি? বলছে হুজুর এরশাদ সাহেব যখন ছিল ক্ষমতায় আপনি ছিলেন কোথায়? আমি তো ছোট মানুষ, কোথায় ছিলাম নিজেই তো জানি না। বলছে শাহ সাহেব একবার ঘোষণা করেছিল, বোরকা ছাড়া ঢাকার রাজপথে নামবে যারা, আলকাতরা মারবে তারা।
বলছে রাতারাতি কাম শুরু হয়ে গিয়েছিল, সারা জীবনও বোরকা পরেনি যারা, পরের দিন বোরকা পরেছিল তারা। আমি বললাম ওটা ওয়াজে হয়নি, ওটা ক্ষমতার দাপটে হয়েছে, ঠিক কিনা বলেন? অপারেশন ক্লিন হার্ট চলছে, অপারেশন ক্লিন হার্ট চলছে। মেজর সাহেব যশোরে চাষড়ার মোড়ে দাঁড়িয়ে আছেন, একটা গল্প শুনলাম, হালকা শীতের সকাল, পাতলা শাড়ি পরে এক নারী নামছে। মেজর সাহেব ফজরে নামাজ পড়ে রাস্তায় দাঁড়াইছে, আল্লাহওয়ালা মানুষ, মেজাজ খারাপ। ওরে বলছে তোর শীতকালে অবস্থা যদি এই হয়, গরমে তোর অবস্থা কী হবে আল্লাহই জানে। তুই এখন পানিতে নাম, পঞ্চাশটা ডুব দিবি, কোনো কথা না। পানিতে নামার পরে দুটো পাঁচটা ডুব দেওয়ার পরে যখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, পাশ থেকে একজন সৈনিক বলছে, স্যার হাজার হোক মাজাতি, সেই হিসাবে আল্লাহ দিয়েছে খ্যাতি, আপনি যদি একটু ক্ষমা করে দেন খুব বেশি হবে না ক্ষতি। মেজর বলছে, এই মহিলা তুমি উঠে এসো। আর সৈনিকটারে বলছে, রাইফেলটা জমা দে, তুই নাম। রাইফেল জমা দিয়া তুই নাম। বেপর্দা করার জন্য শাস্তি ছিল পঞ্চাশটা, আর বেপর্দার পক্ষে দালালি করার জন্য তুই ডুব দিবি 100টা। কথা বলেন না কেন? তাম জীবন অস্কল্লাম করনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বোনেরা, ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে দেখাবেন না। আমার মা বোনেরা সে কথা শুনলেন না, ওনারা বাহির হয়ে আসলেন। বিনিময়ে কি হলো? 3 বছরের বাচ্চা থেকে 73 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে, ঠিক কিনা? পত্রিকা খুললে ধর্ষণ, পত্রিকা খুললে ধর্ষণ, পত্রিকা খুললে ধর্ষণ। আমরা কিছু বুঝি না, এটা মনে একেবার মনে করেন না। এই দেশ যদি ইসলাম অনুযায়ী চলতো, যতগুলো আলেম ওলামা দেখতেছেন এরাই থাকতো সব বড় সরকারি অফিসার। সৌদি আরবে যান, যত বড় আলেম তত বড় অফিসার, ম্যাজিস্ট্রেসি জুডিশিয়ারিতে সব আলেম দিয়ে ভরা, রাস্তায় দাঁড়িয়ে আছে বড় বড় আলেম। কোনো অপরাধ করলে সাথে সাথে কোরআন হাদিস থেকে মাসালা বাইর করে জাজমেন্ট দিয়ে দিচ্ছে, রায় দিয়ে দিচ্ছে। আমরা যে একবার কিছু বুঝি না তা মনে করেন না। দেশটা প্রায় 50 বছরের কাছাকাছি, এই তো সামনে গেলেই আপনারা রজত জয়ন্তী পালন করবেন। 50 বছর দেশ স্বাধীন হলো, একটি পত্রিকা যদি দেখাতে পারেন, বক্তৃতা করা ছেড়ে দেবো জিন্দিগি, তো আর কোরআনের কথা আপনাদেরকে বলবো না। যে 50 বছরে একটা রাত ধর্ষণ মুক্ত রাত আপনারা জাতিকে উপহার দিতে পেরেছেন বলেন? 50 বছরে একটা দিন যায় নাই যেই দিন ছোট্ট একটি বাংলাদেশে ধর্ষণ হয় নাই। হাজার হাজার র্যাব, হাজার হাজার সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, ড্যাব, পুলিশ, চিতা, কোবরা, আনসার, বিডিআর, চৌকিদার, দফাদার, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা রাত ধর্ষণ মুক্ত রাত উপহার দেওয়া যায় নাই। ভাইরা আমার, আল্লাহর কোরআন মানেন, 50 বছর লাগবে না, 50 মিনিটে বাংলাদেশ ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে। হুজুর এত বড় কথা বললেন, হ্যাঁ। দর্শকদের অবস্থা দেখেন, সেদিন পত্রিকায় দেখলাম ধর্ষণ করে গলা কেটে মাথা নিয়ে গেছে আরাক থানায়, দেহ রেখে গেছে আরাক থানায়। পত্রিকা আপনারা দেখেছেন ধর্ষণ করে হাত পা ভেঙে গাছের গায়ে ঝুলাই দিয়েছে, ধর্ষণ করে লজ্জাস্থানে বর্ষ নিক্ষেপ করে খুঁচিয়ে খুঁচিয়ে রেখে গেছে। কি নির্মমতা! কোরআন বলছে, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জেনা কারিনী জেনা কার্যই ধরা পড়ে, বিবাহিত অবস্থায় এক শাস্তি, অবিবাহিত অবস্থায় আর এক শাস্তি। অবিবাহিত অবস্থায় জেনা করলে শরীরের উপরে 100 চামড়ার বেতের আঘাত করো, 80 আঘাতের পর যদি মারা যায় মৃতদেহের পর আরো 20টি আঘাত করো, 100টি আঘাতের পরে যদি এবার বেঁচে যায় আর আঘাত করো না, বিয়ে করে নাই ভুল করেছে। আর বিবাহের পরে যদি জেনা করে, ইসলাম বলছে কোনো সার নয়, মৃত্যুদণ্ড দিতে হবে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো, পাথর নিক্ষেপ করো ততক্ষণ, মরবে না যতক্ষণ। এই শাস্তি যদি আজকে দেওয়া হতো, আর টিভি চ্যানেলগুলোতে যদি এই শাস্তি প্রচার করতো, ধর্ষণ করে হত্যা করো তো দূরের কথা, এই লম্পট যুবকদের স্বপ্নদোর বন্ধ হয়ে যেত। দাদার কবর কোথায়? দাদি কান্দে কোথায়? শান্তি কোথায়? আর আমরা কোথায়? এই কোরআন ছাড়া কারোর বাবার বাবার বেটা বেটির ক্ষমতা নাই আপনাকে একদিনের জন্য শান্তি দেবে। আপনি একদিনের জন্য ঘরের দরজা খুলে শুতে পারবেন না,
একদিনের জন্য আপনার ঘরের গেট ওপেন করে ঘুমাতে পারবেন না যতদিন পর্যন্ত না কোরআনের আইন বাস্তবায়ন না হবে। ভাইরা তাম জীবন অস করলাম আহ্লাহ বাইয়া ও হারমার রেবা, আল্লাপাক ব্যবসা জায়েজ করেছেন সুদকে হারাম করেছেন, লা তাকুল রেবা ইয়াদাফান মুদাফা, দ্বিগুণ চক্র বৃদ্ধি হারে সুদ খেয়েও না, অজনসিয়া যত হচ্ছে সুদ বাড়তেছে না কমতেছে, আগে খাইতো 100 টাকায় 10 টাকা এখন 100 টাকায় 20 টাকা। চাষা কারণ কি বলছে? দ্রব্য মূল্যের উদ্যোগতি, সব জিনিসই দাম বাড়ছে, আমাদের সুদের দাম বাড়বে না? এদেশের সাধারণ গ্রামের মানুষ সুদ খায় 100 টাকায় 10 টাকা, ব্যাংক সুদ খায় 100 টাকায় 14 টাকা। ডক্টর ইউনুস নোবেল প্রাইজ নিয়ে এসছে, সুদ খেয়েছে 100 টাকায় 46 টাকা। কত টাকা? গ্রাম্য ভাষায় একটা কথা আছে, সাত সুদ করেন নাম এক কাগজে লিখা গরুর গলায় ঝুলাই দাও, গরুর বিসি সহ পুড়ি যাবে। সাত সুদ করেন নাম এক কাগজে লিখে গরুর গলায় ঝুলাই দিলে গরুর আটল পোকাগুলো পড়ে যায়। আমি বলি ওরা মাত্র 100 টাকায় 10 টাকা খায়, এই জন্য ওদের নাম লিখে গরুর গলায় ঝুলাই দিলে যদি গরুর আটল পোকা পড়ে, ডক্টর ইউনুসের নাম লিখে ঝুলাই দাও, গরুর বিসি সহ পুড়ি যাবে। ভাইরা আমার, সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না, জীবনের নিরাপত্তা হবে না, চরিত্রের নিরাপত্তা হবে না, ঠিক কি না? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকলে তার বিচার ব্যবস্থা কেমন হয়? ছোট্ট একটি ঘটনা টানতে চাই। আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমলে যার সমসাময়িক সময়ে সবচেয়ে বেশি ভূখণ্ডে কোরআনের পতাকা বিজয় অর্জন করেছিল, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা, আরো একবার চিৎকার করে বলেন মারহাবা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর গভীর নিশীথে ঘুম থেকে উঠলেন, বিবিকে বললেন, পানের স্ত্রী, ও বিবি তাড়াতাড়ি করে আমার তরবারিটা দাও, রাত্রে দাঁড়িয়ে আমি আল্লাহকে সিজদা দিয়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, এরপরে আমি পবিত্রতা অর্জন করেছি, তোমার হক আদায় করেছি। বিবিরে আল্লাহর হক আদায় করলাম, তোমার হক আদায় করলাম, এখন বাকি আছে মদিনার সাধারণ মানুষের হক, জনগণের অধিকার আদায় করতে চাই রে বিবি, তরবারিটা দাও, বাকি রাতটুকু আর ঘুমাতে চাই না। আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী বললেন, পানের স্বামী, আপনার জীবনটা অনেক বড় দামি, এই গভীর নিশীথে কোথায় যাবেন? আমি নিশ্চিন্তে থাকতে পারবো না। আমি হযরত ওমর বললেন, বিবিরে চিন্তা করো না, যেই রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন দিয়ে প্রচলিত হয় ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে খেতে কামারের কৃষকের জীবনের নিরাপত্তা আল্লাহ তার নিজের হাতে উঠায় নেয়। মানুষের নিরাপত্তা দিতে পারে কে? আরো জোরে বলেন, মানুষ মানুষের চূড়ান্ত নিরাপত্তা দিতে পারে যদি পারত। শ্রীমতী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জওহরলাল নেহরু, পাকিস্তানে বেনজির ভুট্টো, আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু, এরপরে আর একজন আছে প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাদের মাতার উপর দিয়ে এয়ারফোর্স ডিউটি দিত, বিমানবাহিনী ডিউটি দিত, স্থলপথে সেনাবাহিনী, নৌপথে নৌবাহিনী, তারপরেও তারা প্রত্যেকেই মানুষের হাতে নিহত হয়েছে। বোঝা গেল মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না, নিরাপত্তা দেওয়ার মালিক কে? আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দরবারি নিয়ে বাইর হলেন জনগণের দুঃখ দুর্দশা দেওয়ার জন্য। গভীর রাত, গায়ের পশম পর্যন্ত দেখা যায় না, আমিরুল মুমিনীন মানুষের দুঃখ দেখার জন্য রাজপথে নেমেছেন। এমন সময় ছোট্ট ছিন্ন ছিন্ন একটি কুটিরের ভিতর থেকে একটি সুন্দরী নারীর চমৎকার কণ্ঠের যৌবনের গান হযরতে ওমরের কর্ণ কোহরে প্রবেশ করল। নিঠুর বন্ধু রে বন্ধু, কালাইয়া দেওয়ানা বানাইয়া গেলে, দেওয়ানা বানাইয়া, থমকে গেলেন হযরতে ওমর, কি ব্যাপার?
আমার রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন। আমার দিকে মনোযোগ আছে আপনাদের? আমার রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি। আর এই রাষ্ট্রের মধ্যে আমার কানের মধ্যে যৌবনের গান ভেসে আসে, তাও আবার মহিলার। এরপরে গভীর রাত্রিতে এত বড় দুঃসাহস কার, কার এত বড় দুঃসাহস হলো যে গভীর রাত্রিতে কণ্ঠ ছেড়ে দিয়ে যৌবনের গান গায়? প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেলেন হযরত ওমর, কানটি আবার মেরে দিলেন যে আমি যে কথা শুনলাম এটা সত্য কিনা, আসলে আমারও তো ভুল হতে পারে। কিন্তু না, কানটি যখন আবার মেরে দিলেন সে মাওয়াজ আসলো, নিঠুর বন্ধু রে বন্ধু, কালাইয়া দেওয়ানা বানাইয়া গেলে দেওয়ানা বানাইয়া। হযরত ওমর চিন্তা করলেন যেইভাবে হোক এই মহিলাটিকে গ্রেপ্তার করে কোরআন দিয়ে বিচার করা দরকার, কারণ আমি ওমর আল কোরআনের সরকার, আল্লাহ আকবার বললেন। তাহলে বুঝে গেল হয়ে যাবে সেই দিন একটা যাত্রা পালাও যৌবনের গান চলবে না, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু বাড়িটা ছোট কিন্তু মেইন গেটটি অনেক মজবুত, আমিরুল মুমিনিন কোনোভাবে ঢুকতে পারলেন না। চিন্তা করলেন একটি গেটের তালার জন্য আমি যদি আসামিকে ধরে কোরআনের আদালতে বিচার না করি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে দেবে না ছাড়ি, যেভাবে হোক বিচার আমাকে করতেই হবে। পিছনের পাঁচিল টপকালেন, তরবারিটা মুখে নিলেন, পিছনের পাঁচিল টপকায় ভিতরে প্রবেশ করি, হাতে নিলেন তরবারি, দরজায় আঘাত দিয়ে বললেন রে নারী কোথায় তোর বাড়ি, গভীর রাত্রিতে কোরআনের বিরুদ্ধে তোর কণ্ঠ দিয়েছিস সাড়ি, দরজা খুলে দেখ কোরআনের বিরুদ্ধে তোর কণ্ঠ দিয়েছিস সাড়ি, তোর শাস্তি দেওয়ার জন্যে বিজলির গতিতে চলে এসেছে খলিফা ওমরের তরবারি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অন্যায় অপকর্ম যেখানে ওমরের প্রতিবাদ, আজকে ওমরের মতো টুপি আমাদের আছে, দাড়ি আমাদের আছে, পাগড়ি আমাদের আছে, কিন্তু ওমরের মতো ঈমান আমাদের নাই। যদি ওমরের মতো ঈমানের জজবা আমাদের থাকতো, এই সমাজে একটা অসাধারণ নাই কাজ চলতে পারতো না, পারতো না, পারতো না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলছে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। আজকে একটা ইউনিভার্সিটির ছেলে, তাকে 6 ঘন্টা ধরে পিটি পিটি হত্যা করেছে শুধুমাত্র সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, নামাজের জন্য ডাকায় অপরাধ। আমি আসতেছি আলোচনা, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, মন খারাপ করে বসে আছেন আপনারা? চলেন একটু সামনের দিকে যাই পানের ভাইরা। মেয়েটি চিন্তা করলেন সর্বনাশ, আমার সামনে দাঁড়িয়ে আছেন যিনি আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি এ ওমর তো যেন তেন ওমর না, আদ্য পৃথিবীর রাষ্ট্র ক্ষমতায় বসে আমার রাষ্ট্র চালায়, কারোর কাছ থেকে কোনোদিন 1 টাকা ঘুষ খায় না, আল্লাহু আকবার বললেন না। আবার ওমর বিচার করার সময় কোনোদিন চেয়ারার দিকে তাকিয়ে বিচার করে না, এটা আমার আত্মীয় নাকি জনগণ। আর আমাদের এখন বিচার সব চেয়ারার দিকে থাকে। হ্যাঁ, গরিব মানুষ যদি একটা অন্যায় করে, ডায়াবেটিসের রুগী যে হাঁটতে পারে না, সেও বাস নিয়ে যায় মারার জন্যে। আর চেয়ারম্যানের ছেলে যদি কোনো যুবতী নারীর অন্যায় ধরে টান দেয়, বিচারে মাথায় হাত বুলায় আর বলে বাবা দুষ্টামি করার দরকার নাই। কিন্তু নাই অমর তো সে অমর না, নিজের সন্তান আবু শাহ আমাকে নিজে হাতে পিটিয়ে অমর বিচার করে প্রমাণ করেছিল, মুসলমানদের যারা লিডার হবে তারা বিচারকের চেয়ারে বসে চেয়ারার দিকে তাকিয়ে বিচার করবে না, কোরআনের দিকে তাকিয়ে তারা বিচার করবে, ঠিক কিনা? ভাইরা আমার, মেয়েটি চিন্তা করলো এখন যদি দরজা খুলি উমরের আঘাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, এখন দরজা খোলা যাবে না, কি করা যায়? রাত এখন প্রায় 2:30 বাজে, আরও মোটামুটি 1.5 ঘন্টা পরে 3 ঘন্টা পরে আজান হবে, মানুষজন সবাই বেরিয়ে আসবে, যা হবে কপালে হবে কাল সকালে, অন্তত 3 ঘন্টা সময় আমাকে পার করতে হবে।
তা না হলে দরজা খুললে আঘাত থেকে রক্ষা পাওয়া যাবে না। মেয়েটি চিন্তা করে বুঝতে পারলাম মদিনার খলিফা হযরত ওমর কোন জায়গায় দুর্বল না, হযরত ওমর একটি জায়গায় দুর্বল, সেটি হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটি চিন্তা করলে কোরআন দিয়ে প্রশ্ন করে ওমরকে যদি ঠকিয়ে দিতে পারি, একটুখানি ওমরের চিন্তা জগতে যদি নাড়া দিতে পারি, তাহলে হয়তো বা ওমরের তরবারি আমার পিঠের পরে দেবে না ছাড়ি। মাথাটা নিচু করে মেয়েটি ডাক দিয়ে বলল, সেনাপতি, আ সেনাপতি, একটি প্রশ্ন করার চাই অনুমতি। হযরত ওমর ডাক দিয়ে বলল, রে মেয়ে, গভীর রাত্রিতে ভুল করলি কোরআনের নিষেধ না মেনে গান গে, তারপরে আবার বেয়াদবি করলি অনুমতি চেয়ে। মেয়েটি ডাক দিয়ে বলে, রাজা, আপনি আমার দেশের রাজা, আমি সামান্য প্রজা, অপরাধ করেছি তাজা, দিবেন আমাকে সাজা? ও সেনাপতি, একটি প্রশ্ন করার চাই অনুমতি। একটা প্রশ্ন করতে দেন। যদি ওমর বলে, মেয়েরে বলতো দেখি তুই কি বলতে চাস। মেয়ে ডাক দিয়ে বলে, খলিফা, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার বললেন। ওমর কে, তুই তো আমার চেয়েও বড় হুজুর, তুই তো সবই জানিস, গান কেন ভাই? খলিফা, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। গভীর নিশীতে আমি গাইছি গান, আপনি আমাকে করেছেন বাধা দান, এখন বলেন কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান? ওমর গো, দলিল দেন, তারপরে আপনি আমার গানে বাধা দেন। আল্লাহু আকবার। শাস্তি দিতে চান? প্লিজ সাবমিট দ্য রেফারেন্স ফ্রম হোলি কোরআন, কোরআন থেকে দলিল পেশ করেন। আমার গো, ভুলে যাবেন না, খেলাফতের ওই চেয়ার আপনার চিরদিনের জন্য না। অমর, আপনার হাতে র‍্যাব আছে, পুলিশ আছে, চিতা আছে, অগমর রাষ্ট্রের সব বাহিনী আজকে আপনার হাতে আছে। আপনি ইচ্ছা করলে আমাকে দুপুরের ভিতরে অপরাধী বানায় বিকালবেলা আমার শাস্তি দিতে পারেন, কিন্তু অমর ভুলে যাবেন না, ওই চেয়ার যেই দিন আপনার হাত থেকে চলে যাবে, এই শাস্তি কিন্তু আপনার পিঠের উপরে পড়তে পারে। সুতরাং অমর, শাস্তি দিতে চান, কোরআন থেকে দলিল দেন। কি ভয়াবহ অবস্থা ঘটতে যাচ্ছে সামনে, কষ্ট হবে মনে হয় আপনাদের, রাগ করবেন মনে হয়। আচ্ছা চলেন দেখি সামনে যাই, দলিল দেন, কোরআন থেকে দলিল দেন, কোরআন থেকে দলিল দেন। হযরত ওমর বললেন, মেয়ে, তুই কি কোরআন পড়তে পারিস? ক্যান ইউ রিসাইট দ্য হোলি কোরআন? মেয়ে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইট ইজ নট অ্যান্সার অফ মাই কোশ্চেন, এটা আমার প্রশ্নের জবাব না, আমি বলেছি আপনি কোরআন থেকে দলিল দেন। মেয়ে কয়, মেয়ে ওমর কয়, মেয়ের সুরার নাম লোকমান, আয়াত নাম্বার 6, আল্লাহ সেখানে কয়, অমিনান্নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস, নবী আমার, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অশ্লীল অবান্তর ভাষা এক জায়গায় করে গান হিসাবে সাপ্লাই করে দেয়, লিউদিল্লাহ সাবিলিল্লাহ, সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা লেখা পড়া খুব বেশি জানে না কিন্তু ইসলামের উপর আঘাত লাগলে নিজের জীবনের মায়া করে না, এই মানুষগুলোকে গানের ছলে বলে কৌশলে ইসলাম থেকে ওরা দূরে সরাতে চায়। ও নবী, এই গানের শুরু কার গীতিকার কণ্ঠ দেবে যার আপনি সবাইকে জানাতেন? ওলা ইকাদা বুম আদা বুম মুহি, আরো জোরে একবার বলা যাবে কি? আল্লাহ আকবার। এদের জন্য আমি কঠিন পীড়াদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। আরে কি গান আজকে আমার সমাজে! ঘুম থেকে উঠে দেখি বন্ধু আমার কোলে, রে বন্ধু আমার কোলে, নাউজুবিল্লাহ বললেন, চরিত্রকে ধ্বংস করে দিয়েছে, চরিত্রকে ধ্বংস করে দিয়ে ছোট্ট পিচ্ছেও কয় বুকটা ফাইটা যায়, ছোট্ট পিচ্ছি, কি অবস্থা! ও টুনির মা, তোমার কি যেন একটা গান, মাকে বলে কি যেন, কি তোমার মেয়ে কথা শুনে না কি যেন, একটা গান আছে না, হ্যাঁ, ও টুনির মা তোমার টুনি কথা শুনে না না কি যেন না, চিন্তা করতে পারেন কোথায় চলে গেছি আমরা।
সাতশকিরও পার করিব নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখি তোমার কানে সোনা। আচ্ছা একটা নদী পার হতে আর কয় টাকা লাগে? এটিতে কানের সোনা নেওয়া লাগবে কে? এটা তো চরিত্র খারাপ বন্ধু। তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। তো বাড়িতে গেছিলে তুমি কিসের জন্যে? তুমি তো কত বড় বদমাইশ, তোমার কথা দ্বারাই তো বোঝা যায় তুমি তিন দিন বাড়িতে গেছো। কথা কন না কেন পারে ভাই, কি অবস্থা দেখেন, কি অবস্থা! গান একটার পর একটা আসতেছে আর ধুমধাম করে চলতেছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। হ্যাঁ, তারপরে গান গাইলে তোমারে না দেখলে একদিন বুকের ভিতরে করে চিন চিন। তো বুকের ভিতরে চিন চিন করা তো হার্টের রোগ, তোমার কি হার্টের সমস্যা হয়েছে? কি অবস্থা! এরপরে আমরা হুজুররা আল্লাহ হারাম করেছেন এই গানগুলোকে, এই জন্য আমরা গানের বিরুদ্ধে বক্তৃতা করি, ওরা আমাদের বিরুদ্ধেও কলম লিখলো। মানুষে বলে তারে কালা রে কালা, আমার কাছে সে শুধুই ভালা। কালা গলার মালা রে, কি জানো ওই কালা গলার মালা, বুকে বড় জ্বালা রে পাঞ্জাবি গলা। বুকে তোর জ্বালা এটা বুঝছি, এটা পাঞ্জাবি গলা ছাড়া আর আর কাউরে জানানোর জায়গা পালি না তুই। এটা পাঞ্জাবিওয়ালারই বলতে, এমনি পাঞ্জাবিওয়ালা বিপদে আছে, তোর বুকের জ্বালা দেখার সময় আছে, সে বাড়িতেই তো ঘুমাতে পারে না। তো বাড়িতেই ঘুমাতে পারে না, তোর বুকের জ্বালা কখন দেখবে সে? বোরকা পরা মেয়ে আমার পাগল করেছে, নাউজুবিল্লাহ। কোথায় যাচ্ছে সমাজ? লাউহাল হাদিস এইগুলো যারা এইগুলো গানগুলো গাইবে, এদের ভক্ত টক্ত সব জাহান্নামে ঢুকাই দেবে আল্লাহ, ঠিক কিনা বলেন? বাদ দেন এইগুলো। কিছু মুনাফিক মার্কা শ্রোতা আমাদের দেশে আছে, গুইয়া মাসি, ওরা গানেও আছে মাহফিলও আছে, গানেরও কেশিয়ার মাহফিলেরও সভাপতি। এরকম লোক সমাজে আছে না? মিষ্টিতেও বসে, বাথরুমেও বসে, এখানেও আসি ওখানেও আসি, নাম আমাদের গুইয়া মাসি। মোবাইলের ভিতরে ওয়াজও আছে আবার গানও আছে, এরা গুইয়া মাসি মার্কা লোক। এরা এরা যখন মন যা চায় সেটাই করে, মন চাইলে গান শোনে, মন চাইলে ওয়াজ শোনে। এদের এদের প্রবৃত্তি দ্বারা এটা কন্ট্রোল, এদের প্রবৃত্তির উপরে এদের নিজেদের কোনো কন্ট্রোল নাই, ঠিক কিনা বলেন? কষ্ট নিয়েন না আমার উপরে, কষ্ট নিয়েন না ফ্যানের ভাইরা। দলিল দিয়ে দিছি হযরত ওমর টাটকা কোরআন থেকে। মেয়েটি ডাক দিয়ে বলে, সেনাপতি, অসেনাপতি, আল্লাহর কোরআন থেকে দলিল দিয়েছেন, এখন যদি আমি বিন্দু মাত্র মানতে অস্বীকার করি, ফাকাদ দল্লা দলালাম মুবিনা, আমি সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাব, দলিল মেনে নিলাম। অসেনাপতি, আরেকটি প্রশ্ন করার চাই অনুমতি? আরেকটা প্রশ্ন। ওমর কয়, মেয়ে আমি প্রথমে বুঝতে পারিলাম যে তোর লক্ষণ ভালো না রে। মেয়ে দরজা খুলবি নাকি আমাকে ভাঙতে হবে? মেয়েটাক দিয়ে বলে, খলি ভাঙ, ভাঙতে চাইলে তো দুই মিনিট সময় আপনার লাগবে না, রাগ করবেন না, আরেকটি প্রশ্ন করার অনুমতি দেন। হযরত ওমরকে লক্ষ্য করে মেয়ে বলেন, ওমর বলেন, রে মেয়ে বলতো দেখি, কি তুই আর একটা প্রশ্ন করতে চাস? মেয়েটাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি অপরাধ করেছি কয়টা? হযরত ওমর কয়, তুই অপরাধ করেছিস একটা, কি হবে এখন আমার? হযরত ওমর বলে, আমার ভেতরে আঘাত তোর পিঠের পরে পড়বে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটি অপরাধ করার কারণে আপনার ভেতরে আঘাত যদি আমার পিঠের পরে পড়ে, আমি একটি নারী রয়েছি একেবারে বিনা অনুমতিতে আমার গৃহে প্রবেশ করি, আল্লাহর কোরআন বলছে আপনি তিন তিন কেন আয়াত দিয়েছেন ঝাড়ি, একটি আয়াত লঙ্ঘন করার কারণে আপনার ভেতরে আঘাত যদি আমার পিঠের পরে পড়ে, মদিনার খলিফা কোরআনের প্রেসিডেন্ট হয়ে তিনটা আইন লঙ্ঘন করার কারণে আপনার এখন কি হবে, কে তার শাস্তি দিবে? ফান্দে পুড়ি বগায় করতে গেলাম কি আর শুরু হইল কি? হযরত ওমর কোরআনের তিন তিনটা আইন লঙ্ঘন করেছে, এটা মানা যায় না? ক্ষিপ্ত হয়ে গেলেন হযরত ওমর, তুই আমার চিনিস, আমি কে? মেয়ে বলছে, খলিফা অহংকার দিও না, তুমি বিশ্বনবী সাহাবি আর আমাদের প্রধানমন্ত্রী। মানে মেয়ে এমন কাঁদে বলতে যে ওমর তার কাছে কোনো ব্যাপারই না। দেখেন ইসলাম কাকে বলে, বাক স্বাধীনতাকে ইসলাম কত মূল্যায়ন করেছে দেখেন।
আপনি আপনার চেয়ারম্যানের সামনে এইভাবে কথা বলতে পারবেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে এইভাবে কথা বলছে, সুবহানাল্লাহ বললেন না? তুই জানিস আমি কে? আমি শুধু তোদের বিশ্বনবী সাহাবী আর তোদের প্রেসিডেন্ট না, আল্লাহ রসুলকে হত্যা করতে গিয়েছিলাম, বিশ্বনবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে তরবারি রসুলের কদমে ফেলে দিয়েছিলাম, হাতে হাত রেখে কালেমা পড়েছিলাম, সেই দিন থেকে আমি নিজে কোরআনের একটি আয়াত লঙ্ঘন করিনি, আমার সামনে যে আয়াত লঙ্ঘন করেছে সঙ্গে সঙ্গে তরবারি দিয়া আমি তার গর্দান থেকে দেহকে আলাদা করে দিয়েছি। এত বড় দুঃসাহস তোর! তুই আমাকে কোরআন লঙ্ঘনকারী বললি, ওপেন ইয়োর ডোর, দরজা খোল, কোনো কথা নাই। চূড়ান্ত ক্ষিপ্ত হয়ে গেল খলিফার ক্ষিপ্ত দেখে মেয়েটি ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক করোনা, তুমি জানো না, বোঝো না, জানো না গো খলিফা, আমি মে কোরআনের হাফেজা। রাগান্বিত হইও না, অত তেজ দেখায়ও না, যে কোরআন দিয়ে তুমি অর্ধ পৃথিবী রাজত্ব করো গো ওমর, ওই কোরআনে 30 পারা আল্লাহ পাক মেমোরি কার্ডের মতো আমার সিনার ভিতরে সেভ করে দিয়েছে, কাজী এত হুঙ্কার দিও না, তুমি যে কোরআন লঙ্ঘন করেছো, আমি কোরআন দিয়ে তোমার এই কোরআন লঙ্ঘনের জবাব দিয়ে দেব। খেলা খেলা কিন্তু জমে গেছে, প্লেয়ার দুটোই সমান, একটা মেসি আর একটা ম্যারাডোনা। রাসূল বলে, না না, খাতামুন নবী লা নবী বাদি লাউ কালামার, আই এম দ্য লাস্ট পারফেক্ট, নো পারফেক্ট উইল কাম আফটার মি, ইফ এনি পারফেক্ট উইল কাম আফটার মি, ওমর উইল বি পারফেক্ট। নবী আমার বলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না, যদি আমার পরে কোনো নবী হতো ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দিত। কোন পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি, অথচ তিনি ছিলেন টপ টেরর, শীর্ষ সন্ত্রাসী, বিশ্ব নবীকে হত্যা করতে যায়, সে কত মানে সন্ত্রাসী ছিল। আল্লাহ আকবার! বদরের যুদ্ধে কথায় কথা বলে জালে ভাড়ে গিয়ে বহু কথা মাথায় আসছে, আমি করবো কি, বদরের যুদ্ধে ধরা পড়লো কাফের, বিশ্বনবী বলছে সাহাবারা পরামর্শ দাও কি করবে, আবু বকর বলছে যারা কালেমা পড়ে মুসলমান বানান, গরিব গুরুবগুলো কালেমা পড়ায় নিয়ে নেন, ধনী মানুষ জরিমানাটা না করেন। ওমরকে বলছে বাজান তুমি কি কও, আপনি আমার কাছে জিজ্ঞাসা করতেছেন যে আমি কি কই, চিনতে পারেন নি একে, এদেরকে আপনি চেনেন নাই, এরা আপনার মাথার উপরে নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল, প্রতিটি ইঞ্চি মাটি মক্কার জমিনে আপনার জন্য অনিরাপদ করে তুলেছিল, রাতের আধারে আপনাকে হিজরত করতে বাধ্য করেছিল, আপনি আমার কাছে শুনতেছেন, তরবারি দেন, সব কোটার গর্দান নামায় দেন। আল্লাহর নবী বলছে ইজলিস, বাবা বসো, তোমার মাথা গরম। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, পরবর্তীতে আল্লাহ তাআলা নবীর কাছে সংবাদ জানালেন, নবী ওমরের সিদ্ধান্তটাই আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল। কোন পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি, কোরআন তাকে কি বানায়েছিল, আহা, আর তুই মেয়ে আমাকে কোরআন লঙ্ঘনকারী বললি, কোরআন পড়তে পারিস? মেয়েটি ডাক দিয়ে বলে, খলিফা রাগান্বিত হয় না, আমি কোরআনের হাফেজা, রাজাও কথা বলছে কোরআন দিয়া, প্রজাও কথা বলছে কোরআন দিয়া, রাজাও কোরআন জানে, প্রজাও কোরআন জানে, আজকে প্রজারা তো 5% প্রজা কোরআন পড়তে পারে, 3% ভুল পড়ে, 2% সহি পড়ে, রাজাদের কথা তো বাদ দিলাম, তারা মাঝে মাঝে বলে লাকুম দিন কুমালিয়া দিন বুখারি মুসলিম, বুখারির হাদিস, আগে রাজাও কোরআন জানতো, প্রজাও কোরআন জানতো, এখন রাজাও কোরআন জানে না, প্রজাও কোরআন জানে না, যেই রাষ্ট্রে রাজাও কোরআন জানা নাই, প্রজারও কোরআন জানা নাই, ওই রাষ্ট্রে ডেঙ্গু মশার বুলবুল ছাড়া আর কিছু আসতে পারে বলে আমারও জানা নাই।
বুলবুল তো আপনারা পান নাই, আমার জেলায় পেয়েছে। 16,000 বাড়ি ঘর মাটির সাথে মিশে গেছে, একজনের বাথরুমের ছাদ আর একজনের মূল ঘর, আর একজনের মূল ঘরের টিন চলে গেছে আর একজনের বাথরুমের উপরে। এই যদি কোনো মানুষে করতো, এলাকার সব সেনাবাহিনী আজকে সাতক্ষীরায় থাকতো।